প্রথমে আমরা লিখব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য। বাহ, ভেরি গুড দীপ্তাঙ্কর, থ্যাংক ইউ। আমরা কিছুটা শিখে তারপরে অঙ্কে যাব। আচ্ছা, আয়তকার ক্ষেত্রের যেহেতু ক্ষেত্রফল, তাই জন্য আয়তক্ষেত্রের একটা ছবি পাশাপাশি এঁকে দিই। একটা আয়তক্ষেত্রের ছবি আঁকলি, এঁকে নাও তোমরা পাশে বা নিচে যেখানে তোমার সুবিধে। আয়তকার ক্ষেত্র, আয়তক্ষেত্রের একটু বৈশিষ্ট্যটা মনে মনে ঝালিয়ে নি, মনে মনে ঝালিয়ে নি। নাম দি এ বি সি ডি। নাম দেওয়ার কায়দাটা সবসময় ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ নাম দিতে হয়। দেখো এ বি সি ডি এইভাবে নামটা আমি দিয়েছি, তোমরা চাইলে এইভাবে দিতে পারো এ বি সি ডি। কিন্তু এ এখানে দিলে, ওইখানে বি দিলে তা হবে না, পরপর পরপর যাবে, এইভাবে সিকোয়েন্সে যাবে, অথবা এই বরাবর আসবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ এটা, অ্যান্টি ক্লকওয়াইজ এটা। তাহলে এখানে এবিসিডি একটা আয়তক্ষেত্রের ছবি এঁকেছি আমি। এবিসিডি এই আয়তক্ষেত্রের ছবিটাতে এবি আর সিডি বিপরীত বাহু, এবি আর সিডি বিপরীত বাহু দেখা যাচ্ছে। তো এবি আর সিডি হচ্ছে বিপরীত বাহু, এবির বিপরীত বাহু সিডি, সিডির বিপরীত বাহু এবি। আবার বলছি, এবির বিপরীত বাহু সিডি, সিডির বিপরীত বাহু এবি। আবার এডি যে বাহুটা দেখো ছোট্ট, তুলনামূলকভাবে ছোট, এডির বিপরীত বাহু বিসি, বিসির বিপরীত বাহু এডি। বিপরীত কেন না, অপোজিটে রয়েছে, একটা যে রাস্তার যে ফুটে রয়েছে আর একটা রাস্তার অন্য ফুটে রয়েছে। আমরা বলি না অপোজিটে দাঁড়াও, আমি এই ফুটে দাঁড়াচ্ছি তুমি ওই ফুটে দাঁড়াও। দেখো এডি যে লাইনটা বিসি তার ঠিক অপোজিটে রয়েছে। এবার দেখো এই যে দুটো সরলরেখাংশ, একটা এডি আর একটা সিডি, এর মধ্যে একটা বড় একটা ছোট, যেটা বড় সেটা হলো দৈর্ঘ্য আর যেটা ছোট সেটার নাম হলো প্রস্থ। কেমন? তাহলে এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে এই যে এরিয়াটা, এই যে ক্ষেত্রটা, এর মধ্যে কতটা জায়গা রয়েছে। কেমন? কতটা জায়গা রয়েছে, অর্থাৎ যদি তোমায় এরকম বার করতে দেয় বাগান রয়েছে, এই বাগানে একটা গরু ঘাস খাবে, সে কতটা পরিমাণ ঘাস খেতে পারবে, অর্থাৎ এই ভেতরের যে অংশটা পুরোটা একটা শেড করে দিলাম, এই ভেতরের অংশটা পুরোটা একটা শেড করে দিলাম, মানে এই অংশটা আমরা আসলে কত সেই ফলটা বার করব। এবার যদি আমি এটাকে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ বলি, তাহলে তোমরা বাকিগুলো একটু খেয়াল করো। এটা হচ্ছে মূল সূত্রটা, এই সূত্র থেকে দুটো অনুসিদ্ধান্ত পাওয়া যায়, অনুসিদ্ধান্ত সূত্র বা অনুসূত্র। কি লিখছি দেখো, অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত এক। কেমন? অনুসিদ্ধান্ত একে কি লিখছি ভালো করে দেখো, অনুসিদ্ধান্ত একে লিখবো। দেখো এই যে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ না, তার মানে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে প্রশ্নে দৈর্ঘ্য আর প্রস্থের মাপটা দেওয়া থাকতে হবে, বোঝা গেল?
দৈর্ঘ্য দেওয়া থাকবে, প্রস্থ দেওয়া থাকবে, আর গুণ করে দেব, তাহলে ক্ষেত্রফল পাবো। কিন্তু যদি এমনটা না দেওয়া থাকে, অর্থাৎ যদি দেওয়া থাকে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য, তোমায় বার করতে হবে প্রস্থ, তখন তুমি কি করবে? কিংবা ধরো ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া আছে প্রশ্নে, তোমায় দৈর্ঘ্য বার করতে হবে, তখন তুমি কি করবে? এজন্য আমরা দুটো অনুসিদ্ধান্ত করছি। অনুসূত্র বলে অনেকে, অনুসিদ্ধান্ত বলতে পারো তুমি, যে যেটা খুশি বলতে পারো। তাহলে আমরা অনুসিদ্ধান্ত এক, সেটা হচ্ছে আয়তকার, একটু লিখে নিতে হবে, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি পেলাম, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি পেলাম, ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলেই দৈর্ঘ্য পাওয়া যাবে। তার মানে আমি এইভাবে লিখব, ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ, ঠিক আছে? এটা তোমরা ভাগ চিহ্ন দিয়েও লিখতে পারো, আবার ডিভাইডেড বাই চিহ্ন দিয়েও লিখতে পারো। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বার করার সূত্র কি? ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ। তার মানে যদি আমাদের দৈর্ঘ্য বার করতে দেয় কোনো অঙ্কে, তুমি নিশ্চিত জেনে রেখো, তুমি নিশ্চিত হয়ে রেখো, প্রশ্নে নিশ্চয়ই ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া থাকতে হবে। এবারে আমরা যদি আয়তকার ক্ষেত্রে প্রস্থ বার করতে চাই, আয়তকার আয়তকার ক্ষেত্রের প্রস্থ, একটু ক্যামেরাটা আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, ক্যামেরাটা আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, করে দিলাম, এই দেখো, আয়তকার ক্ষেত্রের প্রস্থ ইকুয়াল টু, এখানে প্রস্থ নির্ণয় করতে হবে, তার মানে প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া থাকতে হবে ভাগ দৈর্ঘ্য। অর্থাৎ দুটো অনুসিদ্ধান্ত পেলাম, এটা অনুসিদ্ধান্ত এক আর এটা অনুসিদ্ধান্ত দুই, অনুসিদ্ধান্ত এক আর এটা অনুসিদ্ধান্ত দুই। অনুসিদ্ধান্ত এক, আরেকবার পড়ে দিচ্ছি অনুসিদ্ধান্ত একটা, অনুসিদ্ধান্ত একে কি লিখেছে, অনুসিদ্ধান্ত একে লিখেছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ। অনুসিদ্ধান্ত দুইতে কি লিখেছে, আয়তকার ক্ষেত্রের প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। তার মানে এইটা দৈর্ঘ্য বার করতে দিলে ক্ষেত্রফল প্রস্থ দেওয়া থাকতে হবে, প্রস্থ বার করতে দিলে ক্ষেত্রফল দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে। হয়ে গেল আমাদের একটা পার্ট। এবারে আমরা বর্গক্ষেত্র দিয়ে শিখব, কেমন, বর্গক্ষেত্র দিয়ে শিখব। কিন্তু তার আগে আমরা এটা নিয়ে কিছু উদাহরণ করব, এটা নিয়ে কিছু উদাহরণ করব। দীপ্তাঙ্কর আমি শুনছি, হ্যাঁ এটা বোর্ড ওয়ার্ক, এটা বোর্ড ওয়ার্ক, এটা অবশ্যই বোর্ড ওয়ার্ক। তাহলে এই অংশটা এবার মুছে দিই আমি, এই অংশটা এবার মুছে দিই আমি, তাহলে দেখো অনুশীলনী 23 এর প্রথম প্রশ্নটা দেখো, একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 5 মিটার, কিভাবে লিখব, কিভাবে লিখব, এক নম্বর, এক নম্বরের সমাধান, দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে সেই জন্য এইটা আমি সবাইকে বলি লিখতে, প্রশ্নে দেওয়া আছে, দেওয়া আছে আয়তক্ষেত্রাকার, একটু লিখতে তো হবেই, না হলে সুন্দর খাতা কিভাবে তৈরি হবে, বাগানের দৈর্ঘ্য, দেওয়া আছে দৈর্ঘ্য, দেওয়া আছে দৈর্ঘ্য 6 মিটার, 6 মিটার বানান করে লিখবে তাতে সুবিধে, বানান করে লিখবে তাতে সুবিধে, দেওয়া আছে আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ইকুয়াল টু 6 মিটার, এবং এবং আয়তক্ষেত্রাকার বাগানের ডট ডট দিয়ে দিলাম ডিটো সাইন, প্রস্থ ইকুয়াল টু 5 মিটার, এইভাবে লিখে নিতে হবে, ঠিক আছে?
এবার তোমায় কি বলেছে, বাগানটির ক্ষেত্রফল কত? বাগানটির ক্ষেত্রফল কি, কিভাবে আমরা বার করব? অতএব, অতএব চিহ্ন দিয়ে বাগানটির, বাগানটির ক্ষেত্রফল, দেখো সূত্রটা লিখে নিতে বলি আমি স্টুডেন্টদের, আমি বলি তুমি যদি পরীক্ষার খাতায় সূত্রটা লিখে নাও তাহলে কিন্তু নাম্বার দারুণ রকমের একটা রিফ্লেকশন ভালো হবে। দেখো ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল আয়তক্ষেত্রের সূত্রের এই যে ক্ষেত্রফল উপরে লেখা রয়েছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ঠিক আছে, ইকুয়াল টু, এবার দৈর্ঘ্যের তলায় ছয় লিখবো, প্রস্থের তলায় পাঁচ লিখবো, দৈর্ঘ্যের তলায় ছয় লিখবো, প্রস্থের তলায় পাঁচ লিখবো। আর পাশে কেউ যদি ভুলে যাও বর্গ মিটার লিখতে তাহলে অঙ্ক পুরো জিরো, গোল্লা। আয়তক্ষেত্র বর্গ মিটার লিখতে হবে, বর্গ মিটার না লিখলে হবে না, পাঁচ ছয় তিরিশ, তিরিশ বর্গ মিটার। তাহলে আমরা যা সূত্র একটু আগে শিখলাম তাই দিয়ে একটা অঙ্ক সমাধান করে ফেলতে পারলাম। এবার আমরা অনুসিদ্ধান্ত বা অনুসূত্র এক আর অনুসূত্র দুই দিয়ে, অনুসূত্র এক আর অনুসূত্র দুই দিয়ে সমাধান করার চেষ্টা করব। অনুসূত্র এক আর অনুসূত্র দুই দিয়ে, আচ্ছা এবারে আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কি, পরের অঙ্কটা কি, ডাস্টারের অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা এবারে দু নম্বর, একটি হল ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, তাহলে দু নম্বর কি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, একটি হল ঘরের, একটি হল ঘরের দেওয়া আছে, একটি হল ঘরের দৈর্ঘ্য সমান সমান 21 মিটার, ঠিক আছে, এবং ওই হল ঘরের প্রস্থ, তোমার লেখার মধ্যে একটা কায়দা থাকবে, সৌন্দর্য থাকবে, 6 মিটার, ঠিক আছে। তাহলে হল ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? অতএব চিহ্ন দিয়ে হল ঘরটির মেঝের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এটা বোর্ড ওয়ার্ক বলে যেমন ভাবে আমি করাচ্ছি তেমন ভাবেই তোমরা লিখে রাখো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্যের তলায় 21 লিখবো আর প্রস্থের তলায় 6 লিখবো, 21 ইনটু 6, এবং পাশে বর্গ মিটার, বর্গ মিটার, তার মানে 126 বর্গ মিটার। এবার উত্তর লিখতে হবে, উত্তর লিখতে হবে যে হল ঘরটির মেঝের ক্ষেত্রফল, আনসার হল ঘরটি, শর্টকাট কিছু নেই, খুব সুন্দরভাবে প্রতিটি অংশ করে এন্ডিং লাইন টানতে হবে, হল ঘরটির মেঝের ক্ষেত্রফল 126 বর্গ মিটার। দেখতে পাচ্ছ আমিও তোমাদের সাথে সাথে উত্তর লিখে উত্তর সম্পূর্ণ অঙ্কটা করছি, সম্পূর্ণ অঙ্কটা হয়ে গেল। এবারে এর পরেরটা, এর পরেরটা আমরা এবারে যাব, আচ্ছা এবারে 4 নম্বরের অঙ্কটা, রাহি কি সব বলে যাচ্ছে, বিড়বিড় করে যাচ্ছে, চার নম্বরের অঙ্কটা একটি খেলার মাঠের পরিসীমা দিয়ে দিয়েছে। দেখো আগের চ্যাপ্টারের অঙ্ক কাজে লাগছে, আগের চ্যাপ্টারের কনসেপ্ট বা আইডিয়া,
একটি খেলার মাঠের পরিসীমা 212 মিটার, দৈর্ঘ্য 62 মিটার, মাঠের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, এর মাধ্যমে প্রস্থটা বার করে নিতে হবে, তবে আমি ক্ষেত্রফল বার করতে পারবো। কারণ ক্ষেত্রফলের একটাই সূত্র আমার জানা আছে, তোমাদেরও তাই জানা আছে। ক্ষেত্রফল বার করার সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। কিন্তু এখানে দৈর্ঘ্য দেওয়া থাকলেও প্রস্থটা দেওয়া নেই, বরং পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে, দেওয়া আছে মাঠের পরিসীমা, মাঠের পরিসীমা ইকুয়াল টু 212 মিটার, মাঠের পরিসীমা ইকুয়াল টু 212 মিটার, দৈর্ঘ্য ইকুয়াল টু 62 মিটার। তাহলে অতএব মাঠের প্রস্থ, মাঠের প্রস্থ, এটার একটা সূত্র আছে, অনুসূত্র বলা হয়, অনুসূত্র বলা হয়, যেটা কাজে লাগবে এখানে। যেমন ক্ষেত্রফলের অনুসূত্র ছিল, তেমনি এরও একটা অনুসূত্র আছে। কিভাবে? আমি সেটা তোমাকে এখানটায় করে দেখাচ্ছি, তুমি চাইলে রাফে করে রাখতে পারো। এটা আমরা জানি, এটা এইটা হয়তো 2 × 2 + প্র, দই প্র, দই প্র, দই খাও, দই প্র, দৈর্ঘ্য দই আর প্লাস প্রস্থের প্র, হ্যাঁ, সেইটা হচ্ছে পরিসীমা। তার মানে এটা হবে তোমার 2 × 2 + 2 × প্র। আচ্ছা, তাহলে যদি তোমার প্রস্থ বার করতে হয়, পরিসীমা মাইনাস 2 × 2 / 2, এইটা হচ্ছে প্রস্থ নির্ণয়ের ফর্মুলা, এইটা হচ্ছে প্রস্থ নির্ণয়ের ফর্মুলা। প্রস্থ নির্ণয়ের ফর্মুলা কি? যদি পরিসীমা দেওয়া থাকে, হ্যাঁ, যদি পরিসীমা দেওয়া থাকে, তাহলে প্রস্থ নির্ণয়ের সূত্র কি? এই যে এখানটা লিখে দিচ্ছি, পরিসীমা বিয়োগ 2 × দৈর্ঘ্য হোল ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে মাঠের প্রস্থ নির্ণয়ের ফর্মুলা, অনুফর্মুলা, অনুফর্মুলা। পরিসীমা থেকে আমরা প্রস্থ নির্ণয় করতে চাইছি, সূত্রটা কি? পরিসীমা বিয়োগ 2 × দৈর্ঘ্য হোল ডিভাইডেড বাই 2। এটা আবার বইতে অন্যরকম আছে, কিরাম আছে জানো? পরের লাইনে লিখে দিচ্ছি, দেখো দেখো, যারা করেছো অনেকেই করেছো, এইটা আছে এইরকম, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। মজার জিনিস, মজার জিনিস, কি করে হলো জানো? বলতে পারবে কি করে হলো? এই দেখো, পরিসীমা ভাগ 2, পরিসীমা ভাগ 2 মানে অর্ধ পরিসীমা, মাইনাস, এই যে মাইনাস বসিয়েছি, 2 দৈর্ঘ্য বা 2 × দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2, 2 কেটে গিয়ে থাকছে শুধু দৈর্ঘ্য। তার মানে মাঠের প্রস্থ নির্ণয়ের ফর্মুলা, পরিসীমা মাইনাস 2 × দৈর্ঘ্য হোল ডিভাইডেড বাই 2 বা অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য। তাহলে কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে যে এটা যদি মাঠের দৈর্ঘ্য বার করতে হতো তাহলে কি লিখতাম, তাহলে কি লিখতাম? যদি মাঠের দৈর্ঘ্য বার করতে হতো তাহলে লিখতাম অর্ধ পরিসীমা মাইনাস প্রস্থ। প্রস্থ বার করতে হলে লিখতে হবে অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য বার করতে হলে লিখতে হবে অর্ধ পরিসীমা মাইনাস প্রস্থ। আচ্ছা, তাহলে এখানে অর্ধ পরিসীমা মানে 212/2, 212/2 মাইনাস দৈর্ঘ্য কত? 62 মিটার, বাইরে মিটার, 2 কাটো, 2 × 6, 106 - 62 কত হলো তোমরা বিয়োগ করে বলো? 4 × 4, 44 মিটার। কি মজা, প্রস্থ পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। তাহলে এবার তো আমরা মাঠের ক্ষেত্রফল বার করতে পারবো। আমি শুরুতে বলেছিলাম, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ দরকার, কিন্তু প্রশ্নে শুধু দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে। তার মানে এই দৈর্ঘ্য আর পরিসীমার সাহায্যে আমাকে প্রস্থটা বার করে নিতে হবে।
করে ফেললাম। এবার ওপরে আমি লিখব, নিচে আর জায়গা নেই, ওপরে আমি লিখব অতএব মাঠের ক্ষেত্রফল, অতএব মাঠের ক্ষেত্রফল, অতএব মাঠের ক্ষেত্রফল, এটা লাস্ট লাইন, অতএব মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমি বলেছি এটা অভ্যাস করে নেবে, সূত্রটা লেখা, দৈর্ঘ্য কত 62 বোধ হয় যদি না ভুল করি, প্রস্থ কত এক্ষুনি বেরোলো 44 বর্গ মিটার, শুধু মিটার লিখলে পুরো অঙ্ক গোল্লা। এবারে 62 ইন্টু 44টাকে করতে হবে, 62 ইন্টু 44টাকে করতে হবে, করে ফেলি। 62 ইন্টু 44, 4 2 8, 4 6 24, 8 4 12 2 হাতে 1, 4 2 6 7, 2 2 7 2 8, 2 7 2 8, 2 7 2 8 বর্গ মিটার নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে, নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে, নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে। এরপরে নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে, 7 নম্বর লিখে ফেলো চটপট। দেওয়া আছে একটি আয়তকার, দেওয়া আছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য, পার্কের দৈর্ঘ্য ঠিক আগের অঙ্কটার মতো, প্রস্থের দ্বিগুণ, তার মানে ইকুয়াল টু 2 গুণ প্রস্থ, ইকুয়াল টু 2 গুণ প্রস্থ। দেখো বুঝলে কিনা, পার্কটির দৈর্ঘ্য যদি 84 মিটার হয় ক্ষেত্রফল কত? আরে বাবা, সেই তো একই কথা, সেই তো একই কথা, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য জানি না, তা দৈর্ঘ্য না জানলে ক্ষেত্রফল কি করে বার করব, এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা লিখব অতএব আয়তকার পার্কের দৈর্ঘ্য, দৈর্ঘ্যই তো বার করতে চাইছি, 2 গুণ প্রস্থ, প্রস্থ কত, ও প্রস্থের দ্বিগুণ বলেছে, আচ্ছা দৈর্ঘ্য 84 মিটার, বেশ দাঁড়াও এখানটা একটু চেঞ্জ করে দিচ্ছি। অতএব আয়তকার পার্কের প্রস্থ কি হবে, প্রস্থ কি হবে বলো, দৈর্ঘ্য যদি প্রস্থের দ্বিগুণ হয় তাহলে প্রস্থ কত হবে, দৈর্ঘ্যের অর্ধেক, দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে দৈর্ঘ্য বাই টু, দৈর্ঘ্য বাই টু। দেখো বুঝলে কিনা, আয়তকার পার্কের প্রস্থ, অতএব আয়তকার পার্কের প্রস্থ 84/2 মিটার, 42 মিটার, ঠিক আছে 42 মিটার পার্কটির ক্ষেত্রফল। অতএব পার্কটির ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমার তো বারে বারে লেখার অভ্যেস, লিখে দিলাম দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 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 84, আচ্ছা প্রস্থ কত 42 বর্গ মিটার। এবার এই গুণটা আমরা করে ফেলি, এবার এই গুণটা আমরা করে ফেলি, কি করব 84/42, দেখো তো দেখা যাচ্ছে কি না, 4 2 8, 8 2 16, 4 4 16, 6 হাতে 1, 3 3 32, 8 6 6 12 2 হাতে 1, 3 1 4 5, দেখো তো 3 5 2 8 বর্গ মিটার, সকলের হয়েছে কিনা, হলে একটা থামস আপ দেখাও আমাকে, খাওয়াতে তো পারবে না দেখিয়েই দাও, খাওয়াতে পারবে না দেখিয়ে দাও, আচ্ছা বাহ থামস আপ দেখিয়ে দিয়েছে, থামস আপ দেখিয়ে দিয়েছে। এবার এবারে স্কুলে যেমন চা খাই তেমনি এখানেও একটুখানি চা খেয়ে নিচ্ছি। এর পরেরটা করানোর আগে তোমাদের কাছ থেকে একটু শুনবো, তোমরা কথা বলবে আমি শুনবো, বলো একে একে বলতে থাকো,
হ্যালো বলতে থাকো বলতে থাকো। হ্যালো স্যার, বলছিলাম যে এই বর্গক্ষেত্রে যখন শেখাবে তখন তো স্যার ওনাকে আরেকটা জিনিসও তো শেখাতে হবে, তখন ক্ষেত্রফল থেকে একটা একটি বাহু দৈর্ঘ্য শেখাবে, হ্যাঁ, তখন তো অন্য একটা জিনিসও তো শেখাতে হবে, কি বলো তো? বর্গমূল হ্যাঁ ঠিক বলেছো, ভেরি গুড। এটা স্যার, বোধ হয় বর্গমূল সম্ভবত, এটা বোধ হয় স্যার, সম্ভবত বর্গমূল দীপ্তাঙ্কর শিখতে হবে তো। বললো, এটা বোধ হয় দীপ্তাঙ্কর হ্যাঁ স্যার, দীপ্তাঙ্কর বর্গমূল বললো। তো স্যার আমি বলেছি, ও তুমি কে, স্যার চিরন্তন? স্যার আমি বর্গমূল তো বলেছি, বর্গমূল তো শিখতে হবে, বর্গ ক্ষেত্রের বাহু বার করার জন্য। তোমরা স্যার একটা জিনিস, দীপ্তাঙ্করই বলেছে আচ্ছা তোমরা স্যার, একটা জিনিস খেয়াল করেছো এই দীপ্তাঙ্কর? প্রশ্নটা আমারও ছিল। আচ্ছা দীপ্তাঙ্কর একটা জিনিস খেয়াল করেছো, কি বলতো? কি স্যার? আমি কিন্তু বর্গক্ষেত্র নিয়ে আজকে কিচ্ছু শেখাইনি, শুধুমাত্র আয়তক্ষেত্রটা নিয়ে বলেছি। জানি আমি বর্গক্ষেত্র, ওটা উৎপাদকের সাহায্যে করতে হ্যাঁ হবে যাই হোক, ওটা তো একটা স্যার, আলাদা বর্গমূল প্রসেস, উৎপাদকের সাহায্যে করতে হবে। ওটা যেহেতু আলাদা প্রসেস ওটা আবার হ্যাঁ নেক্সট ক্লাসে করাবো। আজকে দেখো খুঁজে স্যার, খুঁজে, সরি আর ওইটা হ্যাঁ তো দুভাগে দুভাবে করা যেতে পারে স্যার। হ্যাঁ 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 দেখো আজকে আমি 1 থেকে 4 অব্দি করালাম, হ্যাঁ না 5 6 করাইনি, কিন্তু 5 6 করাইনি, জাম্প করে 7-এ চলে গেছি, কারণ 5 6-তে বর্গক্ষেত্র সংক্রান্ত অঙ্ক আছে, সেই জন্য আমি নেক্সট দিন স্যার ক্লাসে আবার ওটা করাবো। বলো স্যার, আমি বৃত্তের বর্গক্ষেত্র বর্গমূল বর্গ এই কি বলে ক্ষেত্রফল বের করতে পারি। বৃত্তে, হ্যাঁ বাহ কি বল, বলতে পারবে? বলো তো স্যার, একটুখানি। একটু ক্যামেরাটা নিচে নামা আচ্ছা আচ্ছা সরি সরি সরি, এই স্যার, নামিয়ে দিলাম। 18। বলো হ্যালো সূত্রটা, বলো সূত্রটা, বলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বলো। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 18/5, যেটা দেওয়া থাকবে ওটার সঙ্গে গুণ করতে হবে। 22-এর 7 গুণ করতে হয়, 22/7 গুণ করতে হয়, 22 বাই, ওটাকে কি বলে জানো? ওটাকে বলে পাই, এরা এই চিহ্নটাকে বলে পাই, এরকম একটা মাথায় একটা হ্যালো স্যার, আমি রাহি বলছি, আমার 5-এর অঙ্কটা করা আছে, স্যার আমার, আপনাকে দেখাবো। স্যার আমি জানি পাইটা। বানানটা দেখে নাও, পি হ্যালো স্যার, আমি আমি তো অঙ্ক করেছি, আমি পাই দিয়ে। আচ্ছা রাহি কি বলছো রাহি? স্যার 5-এর অঙ্কটা করা আছে, দেখাবো। হ্যাঁ দেখাও না, আমিও করাবো, আমিও করাবো, স্যার আমি এক্সরেও করতে পারি। হ্যাঁ লিখতে হবে, লেখাটা শুরু করো, প্রথমে একটা বর্গক্ষেত্রের ছবি আঁকো, প্রথমে একটা বর্গক্ষেত্রের ছবি আঁকো, যা হোক মাপ নিয়ে, যা হোক মাপ নিয়ে একটা বর্গক্ষেত্রের ছবি আঁকো। বর্গক্ষেত্রের একটা ছবি আঁকো, নাম দাও এ বি সি ডি, এ বি সি ডি নাম দাও, এ বি সি ডি বর্গক্ষেত্রের একটা ছবি আঁকো, নাম দাও এ বি সি ডি। এবার দেখো এই যে বর্গক্ষেত্র এঁকেছি, বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই তো? তার মানে এখানে এ বি বাহু ইকুয়াল টু বি সি বাহু ইকুয়াল টু সি ডি বাহু ইকুয়াল টু এ ডি বাহু, সব কটা বাহুর দৈর্ঘ্য সমান। কত সেন্টিমিটার আমি জানি না, আমার জানার দরকারও নেই, আমরা বলতে চাইছি যে বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখে ফেলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য, যা ক্যামেরার বাইরে বেরিয়ে যাচ্ছে, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য। এবার তাহলে এবারে আমরা এটাকে লিখতে পারি বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য যদি দুবার গুণ হয় তাহলে লেখা যায়
এইভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এইভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার বাইরে মাথায় একটা দুই লেখা যায়, এটাকে বলে হোল স্কোয়ার, এটাকে বলে হোল স্কোয়ার, ঠিক আছে? একই ব্যাপার, অর্থাৎ বর্গ করা হলো। এবার তোমাদের একটা বিষয় শেখাবো যেটা তোমরা আগের দিন বলেছিলে। দেখো এইটা সূত্র, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ঠিক আছে? লেখা হয়ে গেছে সবার? এবার তোমরা এই অংশটা আমি মুছে দিচ্ছি, আশা করি লেখা হয়ে গেছে। এবার আমরা বর্গ আর বর্গমূল কনসেপ্ট একটু করে নেব। কোন, লিখে নাও, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আসলে সংখ্যাটির বর্গ করা হয়, বর্গ করা হয়। এটা আগে লিখে নাও, এটা এক নম্বর পয়েন্ট, এক নম্বর পয়েন্ট। কি লিখেছি আরেকবার বলে দিচ্ছি, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আসলে কি করা হয়, আসলে সংখ্যাটির বর্গ ইংরেজিতে স্কোয়ার করা হয়। যেমন একটা উদাহরণ, যেমন 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 আপনি ক্যামেরাটা একটু সরান, হ্যাঁ সরিয়ে দিয়েছি, যেমন চারকে যদি চার দিয়ে গুণ করি তার মানে আসলে চারের বর্গ করছি, কেমন? পাঁচকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচের বর্গ, এটা বর্গের চিহ্ন, ঠিক আছে? এটাকে বলে বর্গের চিহ্ন, স্কোয়ার, ওপরে দুই লেখা তার মানে স্কোয়ার। আচ্ছা তাহলে আমি যদি বলি সাতকে সাত দিয়ে গুণ, তার মানে এখানে লিখছি চারের বর্গ, আচ্ছা এদিকটা নয়, এদিকটা লেখাই বেটার, এদিকটা নয়। যেমন এটা হচ্ছে চারের বর্গ, এইটা পাঁচের বর্গ, কি পাঁচের বর্গ ইকুয়াল টু পাঁচকে পাঁচ দিয়ে গুণ, সাতের বর্গ ইকুয়াল টু সাতকে সাত দিয়ে গুণ, এই যে সাতের বর্গ সাতকে সাত দিয়ে গুণ, পাঁচের বর্গ পাঁচকে পাঁচ দিয়ে গুণ, চারের বর্গ চারকে চার দিয়ে গুণ। লেখার কায়দাটা কি? ব্র্যাকেট দিয়ে বাইরে মাথায় একটা দুই, দুয়ের মুকুট বা দুয়ের পালক পরিয়ে দাও। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো তো, বাহুর দৈর্ঘ্যের বর্গ, তার মানে কি? সাতের বর্গ মানে সাত ইন্টু সাত, তাহলে বাহুর দৈর্ঘ্যের বর্গ মানে কি? বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাই না? বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য লিখতে পারি, পাশে জায়গা নেই তাই জন্য এখানটা লিখছি, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার। আগে দেখো এইটুকু বুঝলে কিনা, আগে দেখো এইটুকু বুঝলে কিনা। কোন সংখ্যাকে, আবার বলছি, সেই সংখ্যা দিয়ে গুণ করলে আসলে সংখ্যাটির বর্গ ইংরেজিতে স্কোয়ার করা হয়। যেমন উদাহরণ, চারের বর্গ ইকুয়াল টু চার ইন্টু চার, কিভাবে লিখতে হয়? চার স্কোয়ার। পাঁচের বর্গ ইকুয়াল টু পাঁচ ইন্টু পাঁচ, মানে পাঁচকেই আবার পাঁচ দিয়ে গুণ করা, কিভাবে লিখতে হয়? পাঁচ হোল স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে মাথায় দুই। সাতের বর্গ ইকুয়াল টু সাত ইন্টু সাত ইকুয়াল টু সাত স্কোয়ার,
বাহুর দৈর্ঘ্যের বর্গ ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্যের হোল স্কোয়ার, এটাই তো আমরা লিখেছিলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? আশা করি বোঝা গেছে, মুছে দিলাম। এবারে দু নম্বর পয়েন্ট, এবারে দু নম্বর পয়েন্ট, এটাই লাস্ট পয়েন্ট। প্রিয়াঙ্কা পাল, সে এখন বসে আছে, ওয়েট করছে। দেখো, এক নম্বরে শেখালাম বর্গ, আর দু নম্বর পয়েন্ট এটাতে করে দেবো বর্গমূল। বর্গমূলটা একটু অন্যভাবে বলছি, বর্গমূল তোমরা এর আগে করেছ, ইংরেজিতে কি বলে? এস কিউ ইউ এ আর ই, স্কোয়ার, বর্গের ইংরেজি স্কোয়ার, আর মূলের ইংরেজি আর ডবল ও টি। তাহলে পুরো কথাটা কি হলো? স্কোয়ার রুট। বর্গের চিহ্ন কি? হ্যাঁ, বাহ দীপ্তাঙ্কর, থ্যাংক ইউ। তাহলে বর্গের চিহ্ন কি? একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাথায় দুই, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাথায় দুই, এটা হচ্ছে বর্গের চিহ্ন। আর বর্গমূলের চিহ্ন কি দেখে নাও, বর্গমূলের চিহ্ন হচ্ছে এই লিখে এই লিখে এই, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। কেমন দিলাম? এই টেনে এই টেনে এই। এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম স্কোয়ার রুট সাইন, স্কোয়ার রুট সাইন, এই টেনে এই টেনে এই। আমি বলেছি বর্গ যা শিখেছো, বর্গমূলটা একটু অন্যভাবে বলছি, দু নম্বর পয়েন্টটা। আসলে বর্গ মানে কি? পাঁচকে পাঁচ দিয়ে গুণ। আর বর্গমূল মানে, বর্গমূল মানে আমরা পাঁচকে পাঁচ দিয়ে গুণ করে যেটা পাচ্ছি, অর্থাৎ সেই গুণফলটাকে পাঁচ দিয়ে ভাগ, তাই তো? তার মানে দুটো করে সংখ্যা, আমরা চাই একটা করে সংখ্যা। কিরকম? ধরো পাঁচকে পাঁচ দিয়ে গুণ করেছি, কত পেয়েছি? পঁচিশ পেয়েছি। এই দেখো বড় করে লিখে দিলাম, বিরাট বড় করে লিখে দিলাম পঁচিশ। পঁচিশের বর্গমূল কত হবে? আঙুল দিয়ে দেখাও। হ্যাঁ, দীপ্তাঙ্কর দেখিয়ে দিয়েছে আঙুল দিয়ে, পঁচিশের বর্গমূল পাঁচ। ঐশী দিশা, পঁচিশের বর্গমূল পাঁচ। আচ্ছা, আমি যদি এখানে লিখি ষোলো, তাহলে কত হবে? ষোলো চার, না ছয় কেন হবে? ছয় হবে না অনুভব, ষোলো লিখেছি চার হবে, এই যে চার অনুভব। ছয় কখন হবে জানো? এইটা হলে ছয় হবে, দেখো অনুভব। থার্টি সিক্স যদি হয় তাহলে তার বর্গমূল হবে ছয়, তাহলে বুঝতে পারলে? তাহলে ছয়ের বর্গ কত? ছত্রিশ। ছয়ের বর্গ ছত্রিশ, ঠিক উল্টোটা, বর্গের উল্টো বর্গমূল, আবার বর্গমূলের উল্টো বর্গ, তাই তো? বোঝা গেছে তো? হ্যাঁও বলে না, নাও বলে না। আচ্ছা, এবার দেখো বর্গমূল কি করে করতে হয় সেটা শেখাবো। হ্যাঁ, ঐশী এরকম এরকম এরকম, ঐশী ঘোষ এরকম এরকম করে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, বর্গমূল কি করে করতে হয় এটা তো মুখে মুখে হয়ে যাচ্ছে। তুমি বলবে স্যার এগুলো তো মুখে মুখে হয়ে যায়, থার্টি সিক্স দিলেন বলে দেবো ছয় হবে, টোয়েন্টি ফাইভ দিলেন বলে দেবো পাঁচ হবে, ফর্টি নাইন বলে দেবো সাত হবে, তাই না? এগুলো মুখে মুখে হয়, তা মুখে মুখে বার করছে কিভাবে, তার পদ্ধতিটা কি দেখে নাও, দেখে নাও বর্গমূল বার করার পদ্ধতি, পদ্ধতিটা আমি এখানে করে দিচ্ছি। রুট থার্টি সিক্স এটাকে কি করে করতে হয়? এই চিহ্নটা দিতে হবে, আর ছত্রিশের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো ছয় ইন্টু ছয়, ঠিক আছে? আচ্ছা, এবারে ধরো টোয়েন্টি ফাইভ লিখলাম, কি হবে? পাঁচ ইন্টু পাঁচ। ফর্টি নাইন লিখলাম, কত হবে? সাত ইন্টু সাত। বোঝা যাচ্ছে? এবার বর্গমূলের উত্তরটা দেখো,
বর্গমূলের নিয়ম হচ্ছে দুটো থেকে একটা মাথার ছাতা থেকে বেরিয়ে যাবে, বাড়ি থেকে বেরিয়ে যাবে, ছাতার তলা থেকে বেরিয়ে যাবে। দুটো ছয় আছে, একটা ছয় বেরিয়ে যাবে। দুটো পাঁচ আছে, একটা পাঁচ বেরিয়ে যাবে। দুটো সাত আছে, একটা সাত বেরিয়ে যাবে। বোঝা গেছে? এইটা হচ্ছে বর্গমূলের পদ্ধতি, এইভাবে করতে হয়। এই চিহ্নটা কিন্তু আর এখানে দেবে না, এখানে আর ভুল করেও দিও না, তাহলে মারাত্মক ভুল হয়ে যাবে। কারণ ছয় বেরিয়ে গেছে, চিহ্ন থেকে ছয় বেরিয়ে গেছে, উত্তরে আর চিহ্নটা বসবে না, উত্তরে আর চিহ্নটা বসবে না। দুটো ছয় ছিল, একটা ছয় বেরিয়ে গেছে, তার মানে আর সেখানে নেই। আচ্ছা, এখানে যদি আমি আরেকটা লিখি, আরেকটা লিখি 81, তাহলে কি হবে? 9 × 9, 9 × 9 = 81, একটা নয় বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরকম কয়েকটা এখানে লিখি। ধরো আমি এটা লিখলাম 100, কত হবে? 10 × 10, তার মানে একটা দশ বেরিয়ে যাবে, উত্তর। বর্গমূলটা হচ্ছে একটা দশ। আচ্ছা, 125 ছিল তো, 125, 125, 625। স্যার এবার তো কান্না পাচ্ছে, 625 কিভাবে করব আমি জানি না, উৎপাদকে বিশ্লেষণ করলে দেখতে পাবে 25 × 25, 625 হয়। ঠিক আছে, তাহলে এই শেখা হলো। এবারে আমরা বর্গ আর বর্গমূল সম্পর্কে আমাদের ভালো ধারণা হয়ে গেছে, বর্গ আর বর্গমূল সম্পর্কে ভালো ধারণা হয়ে গেছে। এবারে এটা আমরা মুছে দিই, দিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লিখেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুসূত্র লিখব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আবার একবার এখানটা লিখি, বর্গক্ষেত্রের, তোমাদের আর লেখার দরকার নেই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ আমাকে এর পরেরটা লিখতে হবে তো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার। যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তুমি ক্ষেত্রফল বার করতে পারবে। আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে বাহুর দৈর্ঘ্য কি করে বার করব? সেটাই হলো অনুসূত্র। অনুসূত্র এটার থেকে আসছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ক্ষেত্রফলের বর্গমূল। কিভাবে লিখব? এই চিহ্ন দিয়ে দিলাম, এই অনুসূত্র লেখা হয়ে গেল। অর্থাৎ কোনো প্রশ্নে যদি থাকে যে দেখো একটা বর্গক্ষেত্র আছে, তার ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ সেন্টিমিটার, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত? তুমি বলবে স্যার খুব সোজা, ক্ষেত্রফলের বর্গমূল করে দিন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো অনুসূত্র। আবারও বলে দিচ্ছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার, অর্থাৎ বর্গ করা হলো। আর বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য মানে ক্ষেত্রফলের বর্গমূল, তার মানে দুটোই লাগছে, তার মানে দুটোই লাগছে। ঠিক আছে, আচ্ছা এবারে কি করব? এবারে মুছে দিচ্ছি, রেইজ হ্যান্ড। আচ্ছা, আশা করি এটা তোমাদের হয়ে গেছে। এবারে দেখো, আগের দিন যে অঙ্ক বাকি রেখেছিলাম সেটা করব। দেখো, ও আর একটা সূত্র আছে, লিখিয়ে দিই তারপরে। পরিসীমা সূত্র দুই, সূত্র দুই, এটা দু নম্বর সূত্র। বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে কি? চারপাশে এক পা ঘুরে এলে, স্যার কাজ তো নেই, তো খই ভাজো, একটা বর্গক্ষেত্র টানো মাঠের মধ্যে আর চারপাশ ঘুরে এসো, তার মানে একটি বাহুর দৈর্ঘ্য প্লাস একটি বাহুর দৈর্ঘ্য প্লাস একটি বাহুর দৈর্ঘ্য প্লাস একটি বাহুর দৈর্ঘ্য প্লাস একটি বাহুর দৈর্ঘ্য, তার মানে বারবার যোগ করব। কতবার যোগ করব? চারবার।
একটি বাহুর দৈর্ঘ্য প্লাস একটি বাহুর দৈর্ঘ্য প্লাস একটি বাহুর দৈর্ঘ্য প্লাস একটি বাহুর দৈর্ঘ্য, তাই তো? হ্যাঁ কি না? তাহলে যদি বলি একটি বাহুর দৈর্ঘ্য প্লাস একটি বাহুর দৈর্ঘ্য প্লাস একটি বাহুর দৈর্ঘ্য প্লাস একটি বাহুর দৈর্ঘ্য, চারবার একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 × একটি বাহুর দৈর্ঘ্য লিখতে পারি। তাই তো? তাহলে অনুসূত্র, এর থেকে একটা অনুসূত্র, প্রশ্ন আছে দেবাঙ্গনা? হ্যাঁ নিচ্ছি। তাহলে এর থেকে একটা অনুসূত্র বেরোবে, এর থেকে একটা অনুসূত্র বেরোবে, অনুসূত্র বা অনুসিদ্ধান্ত সূত্র কি বেরোবে বলতো? যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তো পরিসীমা বার করতেই পারছি স্যার, 4 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে বর্গক্ষেত্রে। কিন্তু যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কিভাবে বার করব? তাহলে এখানে লিখি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু পরিসীমাকে 4 দিয়ে ভাগ করো না ভাই, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে কি বেরোবে? একটি বাহুর দৈর্ঘ্য। পরিসীমা ভাগ টু, এটা অনুসূত্র। এই 4 ভাগ পরিসীমা নয়, পরিসীমা ভাগ 4, চিরন্তন চৌধুরী উল্টো পাল্টা হয়ে গেছে, 4 আগে চলে এসছে পরিসীমা পরে চলে গেছে, পরিসীমা ভাগ। হ্যাঁ চিরন্তন একটা জিনিস ধরিয়ে দিয়েছে স্যার, 2 তো হবে না 4 হবে। বাহ ভেরি গুড, তোমরা যে মন দিয়ে ক্লাস করছো এটা তার প্রমাণ, পরিসীমা ডিভাইডেড বাই 4 হবে, 2 নয়। কেমন? এইবারে আমরা ঝড়ের গতিতে অঙ্কে যাব। সূত্রগুলো কিন্তু একটা জায়গায় লিখবে, একটা কার্ডবোর্ডে লিখবে, লিখে খাতায় সাদা পাতায় লিখে পড়ার টেবিলের সামনে পেস্ট করে রাখবে। আচ্ছা আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি? অঙ্কে যাচ্ছি। 6 নম্বর কোয়েশ্চেন নাম্বার 6, না এখানে দেখা যাচ্ছে না, এইখানে লিখলে দেখা যাবে। কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 কি? বর্গাকার পার্কের ক্ষেত্রফল, একটু তাড়াতাড়ি লেখো, বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গাকার খেয়াল রাখো, বর্গাকার পার্কের ক্ষেত্রফল, ভুল করে পাত্র বলে ফেলেছি, ইকুয়াল টু 400 বর্গমিটার। আমি শর্টকাটে বমি লিখলাম, তোমরা আবার বমি বলো না, তাহলে বমি বলে ওয়াক ওয়াক হয়ে যাবে, বমি। আচ্ছা বর্গমিটার, এই জন্য বর্গমি লিখতে হয়, নাহলে বমি বমি শোনাবে। আচ্ছা এরপরে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? অতএব প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য একটু আগেই লিখলেন স্যার, বর্গমূল, বর্গমূল কার বর্গমূল? ক্ষেত্রফলের বর্গমূল। তাই জন্য আমি বলেছি সূত্র সবসময় আমি লিখবো, সূত্র সবসময় আমি লিখবো। আরে দাঁড়া রে, টাইম তো হয়ে গেছে জানি আমিও, আমার তো পড়ানো হয়নি। ক্ষেত্রফলের জায়গায় কত লিখবো? 400। ভুল করে ওই এইখানে বর্গমিটার আর লিখো না যেন, এটাতে বর্গমিটার বর্গমূল হয়ে যাচ্ছে, তো শুধু মিটার হবে। হ্যাঁ বর্গমূল হয়ে যাওয়ার পর শুধু মিটার হবে। এবার বলো 400 বর্গমূল কি করে করব? এইটা পদ্ধতি, উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 2 দিয়ে, সব সময় ছোট দিয়ে। দেখো করে ফেলছি, দেখো করে ফেললাম, এই করে ফেললাম, এই 5 5 শেষ ফিনিশ। কি কি বেরোলো, যা যা বেরোলো সেটা ছাতার তলায় রেখে দেবো, বড় ছাতা, 1 2 3 4 2, 1 2 3 4, 4 2 2 5, 1 2 2 5,
সব ছাতার তলায় আছে, কেউ ছাতার তলায়, ছাতার বাইরে নেই। এবারে কি করব, দুটো থেকে একটা বার করব, দুটো থেকে একটা বার করব, দুটো থেকে একটা বার করব। সরে গেলাম, দেখো দুটো দুই আছে, আবার দুটো দুই আছে, আবার দুটো পাঁচ আছে, প্রত্যেকটা থেকে একটা করে বেরোবে। দুটো দুই থেকে একটা দুই বাইরে বেরিয়ে গেল, দুটো তারপরে দুইটা আছে, দুটো দুই থেকে একটা দুই বেরিয়ে গেল, দুটো পাঁচ আছে, তার থেকে একটা পাঁচ বেরিয়ে গেল। স্যার আপনি তো গুণ চিহ্নটা দিচ্ছিলেন না, আসলে বোঝাচ্ছিলাম বলে তাই জন্য ভুল করেও স্যার এবং ম্যাডামেরা, ও পাশে যারা বসে আছো, মাথায় আবার আরেকটা ছাতা লাগিয়ে দিও না, বারবার বলছি, ঠিক আছে? আর পাশে মিটার 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 লিখতে লিখতে যাও, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 মিটার, তাহলে উত্তর কি হবে? বর্গক্ষেত্রের পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার। একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, জানিয়ে দিতে চাই, এটা কিন্তু রাফ নয়, দিস ইজ নট রাফ ওয়ার্ক, এটা তোমার আসল কাজের পার্ট। এটা যদি রাফে ঠেলে দিয়ে হিজিবিজি করো তাহলে মুশকিল, এটা বাঁদিকে করবে এই জায়গাটার মধ্যে, এটা করে দেখাতে হবে। আচ্ছা এরপরে চলে যাই, এরপরে চলে যাই আমরা সম্ভবত 8 করিনি, 8-9 করে ফেলি, 8-9, যদিও এটা আয়তক্ষেত্রের অঙ্ক। আট একটি জমির ক্ষেত্রফল 459 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 27 মিটার দেওয়া আছে, দেওয়া আছে। কথাটা আমি সবসময় লিখে থাকি পরিসীমার অঙ্কে বা এই ধরনের অঙ্কে, দেওয়া আছে। কি দেওয়া আছে? একটি জমির, লিখতে থাকো তাড়াতাড়ি, জমির ক্ষেত্রফল 459 বর্গমিটার, ইকুয়াল টু 459 বর্গমিটার। আমি একবারে বানান করে লিখলাম, যদি জমিটির দৈর্ঘ্য 27 মিটার এবং জমির দৈর্ঘ্য ডট ডট দিয়ে দিলাম জমির তলায়, জমির দৈর্ঘ্য 27 মিটার, আগের দিন আমরা সব ফর্মুলা লিখেছি এবং অনু ফর্মুলা লিখেছি, তবে তার প্রস্থ কত? অতএব ওই জমিটির প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। এটা একটা অনু ফর্মুলা ছিল, ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য, তার মানে 459 ডিভাইডেড বাই 27 মিটার। এটা তুমি রাফে কাটাকুটি করবে, করে ফেলো। কত হচ্ছে সকলের? এটা হচ্ছে কি? তাহলে এটাই আনসার, দেখে নাও। এরপরে ন নম্বরেরটা, এটা যেটা হলো 8, এবারে 9 দেওয়া আছে, 40 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আঙিনার প্রস্থ দেওয়া আছে, একটি আঙিনা প্রস্থ ইকুয়াল টু 5 মিটার। আচ্ছা যাই হোক, ক্ষেত্রফলটা আগে লিখে নিলে ভালো হতো, আঙিনার ক্ষেত্রফল 40 বর্গমিটার।
চল্লিশ বর্গ মিটার, এবং ওই আঙিনার প্রস্থ ইকুয়াল টু 5 মিটার বলেছে, ওই আঙিনার দৈর্ঘ্য কত, অতএব ওই আঙিনার দৈর্ঘ্য ইকুয়াল টু অনুসূত্র ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ, ক্ষেত্রফল 40 ডিভাইডেড বাই 5 মিটার অর্থাৎ 8 মিটার, 8 মিটার, এটাই আনসার ওই আঙিনার প্রস্থ। এরপরে যে ছবি আঁকা যে অঙ্কগুলো আছে সেটা আমি হ্যাঁ পরের দিন করাবো, বা দেখছি ভিডিওর মধ্যে দেওয়া যায় কিনা। আচ্ছা, যে বলতে চাও আমার সঙ্গে কথা, বলো। হ্যালো স্যার। হ্যালো স্যার, বলো। স্যার, দীপঙ্কর দাস বলছি। হ্যাঁ বলো বলো। স্যার বলছি কি, আমি 8-এর অঙ্কটা লাস্ট টুকু করতে, স্যার আমি 8-এর অঙ্কটা লাস্ট টুকু করতে পারিনি। আচ্ছা বেশ, ভিডিওতে পেয়ে যাবে। তুমি যে বললে যে এখানে বর্গক্ষেত্রের খেলা আমার হয়ে গেছে। হ্যালো, ছবি আঁকা ছাড়া 12 নম্বরটাও আমার করা আছে। আচ্ছা, কি বর্গক্ষেত্র ছাড়া কি একটা বললে, কে যেন বললে একটু বলো আরেকবার। আমি দীপঙ্কর। হ্যাঁ দীপঙ্কর, বলো কি বললে। স্যার বলছিলাম যে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, শুধু ক্ষেত্রফল দেওয়া থাকলে, বলছিলাম যদি ক্ষেত্রফলটা বর্গক্ষেত্র অনেকটা বড় হলে, স্যার বলছিলাম উৎপাদকে না ভেঙে করলেও তো হবে, অন্য একটা পদ্ধতি আছে তো, ওটা হলো ভাগ পদ্ধতি। সেটা হচ্ছে ভাগ পদ্ধতি। হ্যাঁ সেটাতেও হবে, যেটা পারবে, যে যেটা পারবে। হ্যালো স্যার, বলো একটু 9 অঙ্কটা দেখাবেন, তাহলে করে নিতে পারি। এখন অবশ্যই দেখাবো, আর সময় নেই, আমি নেক্সট ক্লাসে দেখছি অথবা এই ভিডিওর মধ্যে আপলোড করে দেওয়ার চেষ্টা করছি। এই উইকে তোমরা ভিডিও পাবে অতি অবশ্যই, একটু দেখে নিও, আমি গ্রুপেও শেয়ার করে দেবো। বলো বলো, আর কার কি প্রশ্ন আছে বলো। হ্যালো স্যার, আমি চিরন্তন বলছিলাম। বলো চিরন্তন, কত নম্বর পাতা? এটা হচ্ছে 89 পেজ, পেজ নাম্বার 89, অনুশীলনী কাজ। বলো চিরন্তন। হ্যালো স্যার, বলছিলাম যে আমার এই অঙ্ক খাতা কপি 2 টা যদি ক্লাস 6 এ শেষ হয়ে যায় তাহলে আমি কি নতুন খাতা আবার কিনতে পারবো? হ্যাঁ ঠিক আছে, তোমার না শেষ হলে কিনো, শেষ হয়ে গেলে কিনো, না শেষ হলে কিনবে না, কোনো ব্যাপার নেই। স্যার স্কুল আগে কবে খুলে দেখো, ম্যাথ কপি 1 টাই অনেকটা আছে। হ্যাঁ সেই, আমার ম্যাথ কপি 1 শেষ হয়ে গেছে। আচ্ছা প্রত্যেককে ভিডিওটা দেখে নিও এই উইকের শেষে, ভিডিওটা আমি বলো বলো বলো। হ্যাঁ স্যার অবশ্যই। স্যার আমি পূর্ণি শর্মা রাহি বলছি। হ্যাঁ বলো রাহি। স্যার আমার স্কুলে যে আমি অঙ্ক খাতাটা করতাম, আমার ওই খাতাটা শেষ হয়ে গেছে বলে আমি জ্যামিতি খাতা করছিলাম। আরে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আরেকজন কে কি বলছিল, নতুন খাতা কিনে নেবো? হ্যাঁ কিনতে পারো, বলো আরেকবার বলো। বলো স্যার বলছিলাম যে এইখানে নমস্কার বন্ধুরা, আমার কচি কাঁচা ছাত্রছাত্রী বন্ধু, তোমরা আমার কথা মতো 9 পর্যন্ত আমি পড়ানোর পর 10 নম্বর অঙ্কে এসেছি, আবার একটা ক্লাস আমরা পেয়েছি, এবং এই ক্লাসে আমরা বাকি সমস্যাগুলো সমাধান করব। তো বন্ধুরা, এটা পেজ নাম্বার 89, নবগণিত মুকুল, অনুশীলনী 23, তাতে দেওয়া রয়েছে একটা আয়তকার ক্ষেত্র, তার মাঝখান দিয়ে আবার একটা দাগ টানা রয়েছে। যেমনটা বইতে দেওয়া আছে আমি আগে থেকেই তেমনটা লিখে রেখেছি, 10 নম্বরের অঙ্ক ক খ গ ঘ, এটা একটা আয়তক্ষেত্র, আর খ চ
এটা আরেকটা আয়তক্ষেত্র, এইভাবে ছবিটা রয়েছে, দেওয়া আছে ক খ 9 মিটার, এইখানে লিখে দিলাম 9 মিটার, ক চ 12 মিটার, অর্থাৎ এই পুরোটা 12 মিটার, ক খ গ ঘ এর ক্ষেত্রফল 144 বর্গমিটার, অর্থাৎ ক খ গ ঘ এর ক্ষেত্রফল আমি যদি এটাকে একটা শেড করে দিই, এটার ক্ষেত্রফল 144 বর্গমিটার। কি করতে হবে? উত্তর লেখো, অর্থাৎ উত্তর নির্ণয় করতে হবে। প্রথম উত্তর, নাম্বারিং গুলো খেয়াল রাখবে, প্রথম উত্তর কয়েকটা, এখানে উত্তর বলে লিখে দিলাম, উত্তর ক। খ চ ইকুয়াল টু কত? খ চ মানে এইটুকু। আচ্ছা বন্ধুরা, ক আর চ এই পুরোটা 12 মিটার, তাই না? তার মধ্যে ক খ 9 মিটার, তাহলে এই 12 পুরোটা 12 আর এইটুকু 9, তাহলে এইটুকু কত হবে? খ চ ইকুয়াল টু, ক চ থেকে যদি আমি ক খটা বাদ দিই তাহলেই পাবো ক চ কত, 12 মিটার মাইনাস ক খ 9 মিটার, তাহলে এটা হলো 3 মিটার। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ক খ দেওয়া রয়েছে 9 মিটার, ক চ পুরোটা দেওয়া রয়েছে 12 মিটার, তাহলে এই ক খ অংশটা বাদ দিয়ে দিলে যেটুকু পড়ে থাকছে সেটা খ চ, খ চ ইকুয়াল টু ক চ মাইনাস ক খ। এর পরেরটা কি? খ গ কত? খ আর গ কত? এর পরের উত্তর, উত্তর খ, উত্তর বলে লিখছি কারণ এখানে এগুলো ক খ আবার নাম্বারিংটাও ক খ, সেই জন্য গুলিয়ে যেতে পারে, এই জন্য উত্তর লিখে দিচ্ছি। কি বলেছে বলো? খ গ, খ গ এই ডিস্টেন্সটা কত সেটা মাপতে হবে। আচ্ছা বন্ধুরা, ক খ গ ঘ তো একটা আয়তক্ষেত্রাকার ছবি, তাই না? ক্ষেত্রফল 144 বর্গমিটার, প্রস্থ দেওয়া আছে, তাহলে এটা নিশ্চয়ই দৈর্ঘ্য হবে। তাহলে দৈর্ঘ্য বার করার কি সূত্র? দৈর্ঘ্য বার করার যে সূত্র সেটা আমরা এখানে ব্যবহার করব। তোমরা একটু মনে করার চেষ্টা করো, কি কি বন্ধুরা মনে করতে পারলে কি হবে বলো তো? ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ, ক্ষেত্রফল 144 ডিভাইডেড বাই প্রস্থ, অর্থাৎ ক খ 9, তাহলে এটা কত হবে কাটাকুটি করলে? 16 মিটার পেয়ে গেলাম। এর পরের উত্তরটা কি? ক খ গ ঘ এর গ, গ এর উত্তর, উত্তর গ, উত্তর গ কি বলেছে? খ চ, খ চ ছ গ এর ক্ষেত্রফল, খ চ ছ গ এর ক্ষেত্রফল, মানে শেড দেওয়া নেই যে আয়তকার অংশটা তার ক্ষেত্রফল, সেক্ষেত্রে এইটা হলো দৈর্ঘ্য, পেয়ে গেলাম এই মাত্র পেলাম 16 মিটার। আর এই অংশটা খ চ শুরুতেই বার করেছি, তাহলে আমরা লিখতে পারি চ ছ ইন্টু খ চ ইকুয়াল টু চ
ছ কত, এটা যদি 16 হয়, এটা যদি 16 হয় তাহলে এটাও 16 হবে, 16 × 3 কি হবে বর্গমিটার। অবশ্যই ক্ষেত্রফল বর্গমিটারে হয়, 48 বর্গমিটার। এবার ক খ গ ঘ এর পরিসীমা, ক খ গ ঘ এর পরিসীমা ক খ গ ঘ, বুঝতেই পারছ ক খ গ ঘ এর পরিসীমা বের করতে হবে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ ১৬ যোগ ৯। আর ক খ বা গ খ এইসব লিখে সমস্যা বাড়ালাম না আমি, 2 × ১৬ আর ৯ কত হচ্ছে, 5 হাতে ১, ২, অর্থাৎ 50 মিটার, তাই তো? দেখে নাও, তাহলে এর পরবর্তীটা আমরা একবার করব। তো বন্ধুরা কথা মতো পরবর্তী অংশটা এইখান থেকে শুরু করলাম, খ চ ছ গ এর পরিসীমা, খ চ ছ গ এর পরিসীমা, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ কত, এইটুকু 3, খ চ অংশ, তাই তো? অর্থাৎ উত্তরটা পাশাপাশি লিখলে 16 ৭ ৮ ১৯ ১৯ × ২ ৩৮ মিটার, এটা হচ্ছে পরিসীমা। এবারে কি পরবর্তী, ক চ ছ ঘ এর পরিসীমা, ক চ ছ ঘ এর, ক চ ছ ক চ ছ ঘ মানে পুরোটা এর পরিসীমা। দেখো এটার বার করতে পারো দুটো উপায়, একটা হচ্ছে যে এই দুটোকে এই অংশটা বাদ দিয়ে টোটাল করে একটা হতে পারে, অথবা আমরা একবার ডাইরেক্ট করি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা করার দরকার নেই, কেমন এটাই করো, এটাই সুবিধা হবে, পুরোটা 12 মিটার আর 16 মিটার, তার মানে 16 + ১২ কত হবে, 16 আর ১৭ ১৮ ২৮, তার মানে 56 মিটার, আশা করি বোঝা গেছে, তাই তো? এরপর একটা ক চ ছ ঘ এর ক্ষেত্রফল, ক চ ছ ঘ এর ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য × প্রস্থ, তার মানে 16 × প্রস্থ কত, 12 মিটার, তার মানে এত বর্গমিটার। ক্ষেত্রফল লেখার সময় এককটা খেয়াল রাখবে সবসময় বর্গমিটার, 16 × ১২, 6 × ৭ ১২ ১২ = ১৯, 192 বর্গমিটার। প্রত্যেকটাই আলাদা আলাদা করে আমরা যেহেতু উত্তর লিখেছি, এগুলো আর নতুন করে
উত্তর লেখার দরকার নেই, ঠিক আছে? বেশ, এর পরেরটাই যাই আমরা। তো বন্ধু, আচ্ছা এই দেখো বন্ধুরা, এটা করেছি, কি দেওয়া আছে? দেওয়া আছে ক খ গ ঘ, ঠিক আছে? এইভাবে আমি কিছুটা করে রেখেছি, এগিয়ে রেখেছি সময়ের স্বল্পতার জন্য। খ গ নির্ণয় করতে দিয়েছে, খ গ মানে এই অংশটুকু। হ্যাঁ, এই যে ছোট আয়তকার ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে 260 বর্গমিটার, তাহলে সূত্র অনুযায়ী খ গ হচ্ছে ছোট্টটা প্রস্থ, মানে ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে ঘ আর গ, তাহলে 260 দেওয়া রয়েছে এইটা, এই যে। আর খ গ কিভাবে পাবো? এই ঘ বর্গের জ প্লাস বর্গের জ ডাও প্লাস ড গ, দেখো 8 প্লাস 10 প্লাস 8, 8 প্লাস 10 প্লাস 8, এই যে 8, এটা 8 মানে এটাও 8, এটা 8 মানে এটাও 8, তাই তো? তাহলে এটা 260 বাই 8 প্লাস 10 প্লাস 8 হলো 10 মিটার। এবার এবার বলেছে ঘ চ বার করতে, ঘ চ এই অংশটা, এই যে ছোট আয়তাকার ক্ষেত্রটা রয়েছে এটার ক্ষেত্রফল হচ্ছে 96, আর এই অংশটা এটা 8, তাহলে 96 কে দিয়ে যদি একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8, ক্ষেত্রফল ডিভাইডেড বাই একটি বাহুর দৈর্ঘ্য 8, এই দেখো 8 একে 8, 8 দুগুণে 16, 12 মিটার পেরিয়ে গেল। এরপরে 2 নম্বরের পর 3 নম্বরটা কি বলেছে উত্তর? 3 নম্বরেরটা কি বলেছে? কচ কত? কচ কচ ইকুয়াল টু কচ, এটা কত হবে? আচ্ছা এই অংশটা তুমি পেয়ে গেলে, এই অংশটা তুমি পেয়ে গেলে এটা 12 মিটার, কেমন? এটা 12 মিটার মানে এদিকেরটাও 12 মিটার। আচ্ছা খ গ আগেই বেরিয়েছিল, খ গ আগেই বেরিয়েছিল, কত বেরিয়েছিল বলো? খ গ সম্ভবত বেরিয়েছিল 8 8 16 10 26 10 বেরিয়েছিল, তাই না? তার মানে এটা লিখে রাখলে ভালো হতো, 10 বেরিয়েছিল। তাহলে 12 আর 10 22 হলো, তার মানে কচ কচ ইকুয়াল টু ক ঘ প্লাস ঘচ ইকুয়াল টু ক ঘ মানে হচ্ছে খ গ প্লাস ঘচ মানে, তাহলে কত হচ্ছে? খ গ হচ্ছে 10 প্লাস গ দ হচ্ছে 12 মিটার, অর্থাৎ 12 দশে 22 মিটার। হ্যাঁ সরে যাচ্ছে। এবারে কি বলেছে? বলেছে চথ বার করতে, চথ বার করতে, 4 নম্বরে চথ, চথ কত দেখো, চ আর থ কত হবে? চথ কি 8 প্লাস 10 হবে, তো চথ মানে হচ্ছে চ ছ প্লাস ছ থ, চ ছ প্লাস ছথ আর বর্গের জড় একই, ঠিক আছে দেওয়া আছে, তাহলে চ ছ 8 প্লাস বর্গের জড় 10 কত হবে বলো? 18 মিটার। এবারে কি বলেছে বলো? বর্গের জ ড থ ছ এর ক্ষেত্রফল, বর্গের জ ড থ ছ এর ক্ষেত্রফল
মুরগির জ দ থ ছ, মানে এই অংশটা, এটা ক্ষেত্রফল, এইটুকু 10, আর এটা 12, এই যে এটা 12, মানে এটা 12, তার মানে 12 ইন্টু 10, আর এত কিছু লিখলাম না, 12 10 কে 120 বর্গমিটার, দেখা যাচ্ছে কি? একটু নামাতে হবে। এবার বর্গে জ ড থ ছ হয়ে গেছে, এর পরেরটা হচ্ছে ক খ দ ছ এর ক্ষেত্রফল, ক খ দ ছ এর ক্ষেত্রফল ইকুয়াল টু ক খ দ ছ, ও পুরোটা, আচ্ছা 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 পুরোটা, ঠিক আছে। দেখো পুরোটা এভাবে করা যেতে পারে, পুরোটা তুমি জেনেও করতে পারো, অথবা টুকরো গুলো যোগ করতে পারো, যেমন 260, এটা 260 প্লাস এটা 96 প্লাস এটাও 96ই হবে, কেমন, প্লাস এই মাঝেরটা 10 ইন্টু 12 বার করলাম, মানে 120 বর্গমিটার, তাহলে কত হবে দেখো, তাহলে দেখো 572 হবে কিনা। হ্যাঁ, আর একটা কক্ষ, আচ্ছা বন্ধুরা আর একটা বাকি না, কক্ষ দচ এর পরিসীমা, এটা 7 নম্বর, ক খ দ ছ এর পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ 8 প্লাস 10 প্লাস 8, 8 8 16 10 এ 26, যোগ প্রস্থ হচ্ছে 12 10 এ 22, এটা 10 এটা 12, 22, 6 দিয়ে 8, 8 হয়ে গেল, কমপ্লিট। এবার বন্ধুরা এবার লাস্ট অঙ্কটা করব, পেজ নাম্বার 89 এর অনুশীলনী 23-এর লাস্ট অঙ্কটা, কি বলছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো জমি, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো জমি দেওয়া আছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো জমি, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি জমি, প্রথমটি দৈর্ঘ্য 24 মিটার, প্রথমটির দৈর্ঘ্য ইকুয়াল টু 24 মিটার, তাই না, এবং পরিসীমা 80 মিটার, পরিসীমা 80 মিটার, খেয়াল রাখবে ইংরেজি বাংলা গুলিয়ে ফেলো না, এটা কিন্তু 8, ইংরেজির 8। দ্বিতীয় জমিটির প্রস্থ 12 মিটার, দ্বিতীয় জমিটির প্রস্থ 12 মিটার, এই পর্যন্ত আমার ক্লিয়ার, এটা দেওয়া আছে। কি নির্ণয় করতে হবে, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল
দুটো জমির ক্ষেত্রফল তো সমান, একটা বার করলেই বার করা যাবে। আচ্ছা, প্রথমটি দৈর্ঘ্য 24 মিটার আর পরিসীমা 80 মিটার। প্রথমটির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থটা জানতে পারলে কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, আর তাহলেই দ্বিতীয়টার ক্ষেত্রফলও পেয়ে যাব। বেশ, তাহলে আমরা পরিসীমার সূত্রটা একবার রিকল করি মনে মনে। পরিসীমা ইকুয়াল টু কি হয়? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অবশ্যই ব্র্যাকেট থাকবে এখানে। এক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকলে আর দৈর্ঘ্য দেওয়া থাকলে যে অনুসূত্র পেয়েছিলাম, তা থেকে প্রস্থ নির্ণয়ের সূত্রটা কি? প্রস্থ নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসীমা বিয়োগ, একটু মনে করে দেখো, পরিসীমা বিয়োগ 2 গুণ দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2, এটাও লেখা যেতে পারে, অথবা পরিসীমা ভাগ 2 মাইনাস 2 ইনটু দৈর্ঘ্য। এই দুই, কেটে গেল, অর্থাৎ পরিসীমা ডিভাইডেড বাই 2 মানে অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য। এই অনুসূত্র পেয়েছিলাম, কেমন? তাহলে যে কোনো একটা আমরা এখানে ব্যবহার করতে পারি প্রস্থ নির্ণয়ের জন্য, এটা মাথায় রাখবে। তাহলে এবারে আমরা লিখতে পারি, অতএব প্রস্থ ইকুয়াল টু অর্ধ পরিসীমা, তার মানে 80 মিটার। হ্যাঁ, অর্ধ পরিসীমা মানে 80/2 মাইনাস দৈর্ঘ্য, কত? 24 মিটার। 40 হচ্ছে এটা, ছয়, দেখো কি পেলাম, প্রথম জমিটার প্রস্থ পেলাম, প্রথম জমিটার প্রস্থ 16 মিটার সেটা পেলাম। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি বারবার বলেছি, চেষ্টা করবে সূত্রটা লিখে ফেলতে, তাতে তোমার প্র্যাকটিসটাও থাকবে, মনেও থাকবে, এবং ভুল হওয়ার চান্স কম হবে। 24 ইন্টু 16 বর্গমিটার। চার, 16 64, 4 হাতে 6, 16 দুগুণে 32 আর 6 38, 384, 384 বর্গমিটার। আশা করি দেখা যাচ্ছে সবটাই। দেখে নিলে, আচ্ছা বন্ধুরা, দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল তাহলে কত দাঁড়াবে বলতো? দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল দাঁড়াবে, একটু আগে যেটা বার করলাম সেটা হচ্ছে 384, তাই না? দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল 384, দ্বিতীয় জমিটির প্রস্থ 12 মিটার। তাহলে দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য ইকুয়াল টু, বলো কি হবে? সূত্র, অনুসূত্র শিখেছে, ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ, তাই না? ক্ষেত্রফল কত? 384 ডিভাইডেড বাই 12 মিটার।
1236, 37, 38, 39, 40, 32 মিটার। তাহলে দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য জানতে পারলাম, দ্বিতীয় জমিটির পরিসীমা। সুতরাং দ্বিতীয় জমিটির পরিসীমা ইকুয়াল টু, আমার অভ্যেস বারবার ফর্মুলাটা লিখে নিই অঙ্কের মধ্যে, এতে যিনি খাতা দেখবেন এক্সামিনার তারও সুবিধা হয় আর তুমিও তোমার ফর্মুলাটা মনে রাখতে পারো। টু ইন্টু 32 যোগ প্রস্থ, দ্বিতীয় জমিটির প্রস্থ হচ্ছে 12 মিটার। তাই তো? তাহলে 32 যোগ 12, 2 2 4, রেখে 4, 2 ইন্টু 44 ইকুয়াল টু 88 মিটার। আশা করি বোঝা যাচ্ছে 88 মিটার, কেমন? তাহলে বন্ধুরা আজকের মতো আপাতত এইটুকুই, আবার পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।